ছোটোবেলা থেকে ডক্টর স্টাফ কোয়ার্টারের মধ্যে মানুষ হয়েছিলাম। এখানে সবই লিমিটেড ইনকাম ছিল, অল আর ফার্স্ট ক্লাস গ্যাজেটের অফিসার এবং অল আর প্রফেসার্স তাদের মধ্যেই মানুষ হয়েছি এবং বড় বড় বাসা পেতাম তখন পাকিস্তান আমলে সেই বড় বড় বিল্ডিংগুলো। আমার একটা চিনছাম পরিবেশে একটা ছোটোখাটো মাথা গোঁজার ঠাই হলেই হবে। এই প্রপার্টিজের সাইটে গিয়ে দেখলাম যে আই ক্যান অ্যাকচুয়ালি শেয়ার অল দোজ থিংস, এবং সেই সময় আমি দেখলাম প্রোঅ্যাক্টিভলি আপনাদের এখান থেকে কলও এসছে কাস্টমার সার্ভিসে। সিএস এর কাছ থেকে স্যারের লিডটা আসে, আমি যথাক্রমে স্যারকে একটা ফর্ম দিই। প্রথম কলে আমাকে তার রিকোয়ারমেন্টগুলো একদম ইন ডিটেলসে মাইক্রো লেভেলে বলেছে। একটু বড় সাইজ দরকার, একটু খোলা পরিবেশ, ক্রস ভেন্টিলেশন, তারপর প্রতিবেশী হবে সমমনা, স্কুল থেকে বাসার ডিস্টেন্সটা যেন কাছাকাছি হয়, ইউনিভার্সিটিগুলোর কাছে, বাজার সাজার সব কাছে, সো দ্যাট ওভারহেডটা কম। আমরা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইট থেকে তার জন্য বেস্ট যে প্রপার্টিগুলো সেগুলো আমরা ফাইন্ড আউট করতে সক্ষম। দে হ্যাভ কাম আপ উইথ সাম অপশনস। খুব এক্সাইটমেন্ট ছিল যে আমার ভিডিওটা, ওয়াক অ্যারাউন্ড ভিডিওটা খুবই এক্সাইটিং ছিল, সেটা আমি আমার ফ্যামিলির মধ্যে ইমিডিয়েটলি শেয়ার করে দিলাম। স্যারের যে বাজেট, স্যারের যে রিকোয়ারমেন্ট, এটা খুব চ্যালেঞ্জ হচ্ছিল আমাদের জন্য যে এই বাজেটে এরকম একটা প্রপার্টি খুঁজে বের করা। সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে ফিনান্সিয়াল ম্যাটারটা। দে হ্যাভ সাপোর্টেড মি উইথ লোডস অফ অ্যাডভাইসেস। উন্নয়নের সার্ভিসটাও আমরা ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকি, তো সেটাও স্যারকে বলা হলো। ব্যাক অ্যান্ড ফোর্থ আপনাদের সাইটের একটা ভালো পার্ট আছে যে আই ক্যান ক্যালকুলেট দি ইএমআই ইনস্টলমেন্টস, এই প্রাইসে এই এতটুকু পাবো এবং ওই প্লেসটাতে পাবো, উই নেভার থট। স্যারের সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। দি প্রপার্টি হ্যান্ডেল দি হোল প্রসেস উইথ লোডস অফ পেশেন্স অ্যান্ড প্রফেশনালিজমের কোনো ঘাটতি ছিল। বি প্রপার্টি.কম, সম্ভাবনার শুরু এখানেই।